নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব সেই সমস্ত সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে মাধ্যমিক স্ট্যান্ডার্ডে যে পরীক্ষাগুলো হয় যেমন রেলওয়ে ডিফেন্স কনস্টেবল রাজ্য ও জেলার পরীক্ষা এবং পিএসসি তার সেই সমস্ত পরীক্ষার জন্য এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ তা আমি এই প্রশ্নগুলো এক এক করে আলোচনা করব আপনারা সবাই একটু কোঅপারেট করবেন এবং শোনার চেষ্টা করবেন এই প্রশ্নগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এর মধ্যে থেকে আপনি অনেক কোশ্চিন পাবেন যেগুলো আপনাদের বিগত দিনে এই কোশ্চেনগুলো আপনারা পরীক্ষা দিয়ে এসেছেন তো চলুন একটু কোঅপারেট করবেন আমরা প্রশ্ন উত্তর পারব শুরু করছি আপনারাও নিজেরা একটা খাতা পেন নিয়ে বসবেন আপনাদের যে প্রশ্নটায় উত্তর রাইট হলো সেটাই রাইট মার্কস এবং যেটা ভুল হবে সেটা ক্রস মার্কস আমরা একশোটা প্রশ্ন আলোচনা করব আর একশোটা প্রশ্ন আলোচনার কর আমি কিন্তু আপনাদের মার্কস জিজ্ঞেস করব কে কত পেলেন ঠিক আছে তো চলুন আমরা আজকে আলোচনা শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে প্রথম প্রশ্ন ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ স্টাডিজ অ্যান্ড রিসার্চ কোথায় অবস্থিত অপশান এ আছে পাটনা অপশন বি আছে সিমলা অপশান সি আছে হরিদ্বার এবং অপশান ডি আছে জামনগর তাহলে এর সঠিক উত্তর অপশন ডি জামনগর নেক্সট প্রশ্ন আয়োডিন ভ্যালু যা অনুমান করতে ব্যবহৃত হয় অপশন এ তেলে থাকা হাইড্রোজেন গ্রুপ অপশান বি তেলে অ্যালকালির পরিমাণ অপশন সি তেলের আনস্যাচুরেশন এবং অপশন ডি তেলে থাকা কার্বক্সিক গ্রুপ তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি তেলের আনস্যাচুরেশন নেক্সট কোয়েশ্চিন এনএফ বলা হয় অপশান ভূত্বককে সমুদ্রতলকে পৃথিবী মণ্ডলকে না কোনোটি নয় এর সঠিক উত্তর হবে পৃথিবী কেন্দ্রকে নেক্সট প্রশ্ন ইউনেস্কো এর মুখ্য কার্যালয় অবস্থিত অপশন এ প্যারিসে আসলো রোম না ইস্তাম্বুল এর সঠিক উত্তর প্যারিস নেক্সট কোশ্চেন থ্রি মাস্কিটিয়ার্স বইটির লেখক কে ছিলেন অপশন আলেকজান্ডার ডুমা অপশন বি অনিতা দেশাই অপশন সি কিরণ দেশাই এবং অপশন ডি কোনোটি নয় সঠিক উত্তর আলেকজান্ডার ডুমা নেক্সট কোশ্চেন এ ক্রিকেটিং লাইফ বইটির লেখক কে অপশন এ ক্রিস্টোফার মার্কিন জেনকিন জেনিক জেনকিন্স অপশন বি সুনীল গাভাস্কর অপশন সি কপিল দেব এবং অপশন ডি হচ্ছে টনি গ্রেগ এর সঠিক উত্তর অপশন এ ক্রিস্টোফার কোশ্চেন অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান বইটির লেখকে অপশন এ আর কে নারায়ণ অপশন বি নিরদ সি চৌধুরী অপশন সি আর কে লক্ষণ এবং অপশন ডি রামমোহন গান্ধী এর সঠিক উত্তর অপশন বি নির সি চৌধুরী নেক্সট কোয়েশ্চেন বুটিং দ্য সিস্টেম এর অর্থ অপশান এ অপারেটিং সিস্টেম লোড করা অপশান বি কম্পিউটার বন্ধ করা অপশন সি একটি সমান্তলা প্রোগ্রাম চালানো যার নাম বুটিং এবং অপশান ডি শারীরিকভাবে কম্পিউটারকে ধাক্কা দেওয়া এর সঠিক উত্তর অপশান এ অপারেটিং সিস্টেম লোড করা নেক্সট কোয়েশ্চেন লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ছিলেন অপশান এ সরোজিনী নাইডু অপশান বি ফরেন্স লাইট্যাঙ্গেল অপশন সি ইন্দিরা গান্ধী এবং অপশন ডি মায়াবতী সঠিক উত্তর অপশন বি ফোরেন্স লাইট অ্যাঙ্গেল নেক্সট কোশ্চেন মার্জিনাল কস্ট সমান হচ্ছে অপশন এ মোট মূল্য থেকে শেষ উৎপাদনে খরচ বিয়োগ ফল অপশন বি মোট মূল্যকে শেষ উৎপাদনের খরচ দিয়ে ভাগ করা অপশন সি মোট মূল্যকে মোট পরিমাণ দিয়ে ভাগ করা এবং অপশন ডি মোট মূল্যের পরিবর্তনকে পরিমাণের পরিবর্তন দিয়ে ভাগ করা তা এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি মোট সরি অপশন ডি মোট মূল্যের পরিবর্তনকে পরিমাণের পরিবর্তন দিয়ে ভাগ করা দ্য ল্যান্ড অফ ঠান্ডার ড্র্যাগন কোন দেশকে বলা হয় অপশন এ বার্মা অপশন বি চীন অপশন সি ভুটান এবং অপশন ডি মায়ানমার এর সঠিক উত্তর অপশন সি ভুটান নেক্সট কোশ্চেন ট্রুথ ইজ দ্য আলটিমেট রিয়েলিটি অ্যান্ড ইট ইজ গড বলেছিলেন অপশান এ স্বামী বিবেকানন্দ অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর অপশান সি মহাত্মা গান্ধী এবং অপশান ডি রাধাকৃষ্ণান সঠিক উত্তর অপশান সি মহাত্মা গান্ধী নেক্সট কোয়েশ্চেন ইমন রাগ কোন সময় গা হয় অপশান এ প্রাতকালে অপশান বি মধ্যাহ্নকালে অপশান সি পরাহ্নকালে অপরাহ্নকালে এবং অপশান ডি সান্ধ্যকালে সঠিক উত্তর অপশান ডি সান্ধ্যকালে নেক্সট কোশ্চেন কিউবার মানুষ কিভাবে বা কি ভাষাতে কথা বলেন অপশান এ ইংরেজি অপশান বি সুইডিশ অপশান সি স্প্যানিশ এবং অপশান ডি ফরাসি সঠিক উত্তর অপশান সি স্প্যানিশ নেক্সট কোয়েশ্চেন ডান্ডিয়া কোন স্থানে নৃত্য অপশান এ বিহার অপশান বি উত্তরপ্রদেশ অপশান সি গুজরাট এবং অপশান ডি তামিলনাড়ু সঠিক উত্তর অপশান সি গুজরাট নেক্সট কোয়েশ্চেন দাদা সাহেব ফাল্কে পুরস্কার সম্পত্তি কে পেলেন অপশান এ সৌমিত্র চ্যাটার্জি অপশন বি শশী কাপুর অপশন সি সাবানা আসবিম এবং অপশন ডি অমিতাভ বচ্চন সঠিক উত্তর অপশন বি শশী কাপুর নেক্সট কোয়েশ্চেন ভাঁকরা প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে অপশন এ মহানন্দা অপশন বি কৃষ্ণা অপশন সি শতদ্রু এবং অপশন ডি গোদাবরী সঠিক উত্তর অপশন সি শতদ্রু নেক্সট কোশ্চেন মার কাপ নিচের কোন বিষয়ের সাথে জড়িত অপশন এ ব্যাডমিন্টন অপশন বি ফুটবল অপশন সি হকি এবং অপশন ডি গল্ফ সঠিক উত্তর বি ফুটবল ড্যাশ প্রিন্টার একসঙ্গে একটি ক্যারেক্টারে বেশি প্রিন্ট করতে পারে না অপশন এ আছে ডেসি হুইল অপশন বি লেজার অপশান সি ডট ম্যাট্রিক্স এবং অপশান ডি লাইন সঠিক উত্তর ডেজি হুইল নেক্সট কোয়েশ্চেন ড্যাশ হলো ইমেজ ড্যাশের এক্সটারনাল কমেন্ট অপশন এ ডিআইআর অপশন বি কপি অপশন সি ফরম্যাট এবং অপশন ডি প্রম্পট সঠিক উত্তর অপশন সি ফরম্যাট नेक्स्ट क्वेश्चन ড্যাশ হলো আইকন কমেন্ট অপশন এ টাইপ করা অপশন বি মৌখিক অপশন সি ছবি এবং অপশন ডি কাল্পনিক সঠিক উত্তর অপশন সি ছবি नेक्स्ट प्रश्न ড্যাশ পরিমাণ তথ্য এ ডিস্কে রাখা যায় অপশন এ ওয়ান পয়েন্ট ফোর ফোর বাইটস অপশন বি ওয়ান পয়েন্ট ফোর ফোর এম বি অপশন সি ওয়ান পয়েন্ট ফোর ফোর কে বি এবং অপশন ডি ওয়ান পয়েন্ট ফোর ফোর জিবি সঠিক উত্তর অপশন বি ওয়ান পয়েন্ট ফোর ফোর এম বি নেক্সট কোশ্চেন এ গ্রামার অফ পলিটিক্স গ্রুপটি রচনা করেন অপশন এ আছে হ্যারাল লেস্কি অপশন বি আছে জন লাংটুং অপশন সি ডেভিড হেল্ড এবং অপশন ডি হবস সঠিক উত্তর অপশন এ হার্ল হার্ল্ড লেস্কি নেক্সট কোশ্চেন ভেল কোথায় অবস্থিত অপশন এ হায়দ্রাবাদ অপশন বি চেন্নাই অপশন সি কানপুর এবং অপশন ডি ভূপাল সঠিক উত্তর অপশন ডি ভূপাল নেক্সট কোশ্চেন চিরাস শব্দের দ্বারা কি বোঝানো হয়েছে অপশন এ নিচে চলে আসা মেঘ অপশন বি যে মেঘে বৃষ্টি হয় অপশান সি উঁচু মেঘ এবং অপশান ডি হচ্ছে বস্ত্রবার্ভ মেঘ সঠিক উত্তর অপশান সি উঁচু মেঘ নেক্সট কোয়েশ্চেন সিটি অফ গড গ্রন্থটি লেখককে অপশান এ মিল্টন অপশান বি জন অস্টিন অপশান সি কাম্পানেল্লা আর অপশান ডি সেন্ট টমাস আগস্টা সঠিক উত্তর অপশান ডি সেন্ট টমাস আগস্টা নেক্সট কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটি রচিতা कारा ऑप्शन ए प्लेटो और गेटल ऑप्शन बी स्पेंसर और जॉर्ज ऑप्शन सी मार्क्स एंड मार्क्स और एंगल्स एवं ऑप्शन डी मैकले और मैकियावेली सठिक उत्तर ऑप्शन सी मार्क्स और एंगल्स नेक्स्ट क्वेश्चन कल्चर इन द वैनिटी बैग कार लेखा ऑप्शन ए सलमान रुश्दी ऑप्शन बी नीरज सी चौधरी ऑप्शन सी डेस्मंड আর অপশন ডি অমর্ত সেন সঠিক উত্তর অপশন বি নির চৌধুরী নেক্সট কোশ্চেন ডাস ক্যাপিটাল এর রচয়িতা কে অপশন এ অ্যাঙ্গেলস অপশন বি মার্কস অপশন সি মুর এবং অপশন ডি বার্ন স্টাইল সঠিক উত্তর অপশন সি মুর নেক্সট কোয়েশ্চেন ডেমোক্রেসি অ্যান্ড লিবার্টি গ্রন্থটি কে রচনা করেন অপশন এ জন স্টুয়ার্ট মিল অপশন বি জন অস্টিন অপশন সি হেনরি লেকি এবং অপশন ডি জন অ্যাক্টন সঠিক উত্তর অপশন সি হেনরি লেকি নেক্সট কোশ্চেন ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট বলতে যা বোঝায় অপশন এ তিরিশ বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের বেকার বেকারিত্ব অপশন বি আছে যে সমস্ত লোকের কোনো কাজ নেই অপশন সি আছে মহিলাদের বেকারিত্ব আর অপশন ডি আছে অনেক বেশি মানুষ এমন কাজে যুক্ত যা তাদের যোগ্যতার চেয়ে অনেক নিচে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি অনেক মানুষ এমন কাজে নিযুক্ত যা তাদের যোগ্যতার চেয়ে অনেক নিচে নেক্সট কোয়েশ্চেন ডু আর ডাই স্লোগানের জনক হলেন অপশান এ সুভাষচন্দ্র বোস অপশন বি জওহরলাল নেহরু অপশন সি সর্দার প্যাটেল এবং অপশন ডি মহাত্মা গান্ধী সঠিক উত্তর অপশন ডি মহাত্মা গান্ধী নেক্সট কোশ্চেন হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি কার উক্তি অপশন এ কালাইল অপশন বি ডিস্টেইলি অপশন সি জনসন এবং অপশন ডি ফ্র্যাঙ্কলিন সঠিক উত্তর অপশন ডি ফ্র্যাঙ্কলিন নেক্সট প্রশ্ন লেভিয়েথান গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল অপশন এ ষোলোশো একষট্ একান্ন খ্রিস্টাব্দ অপশন বি ষোলোশো উনষাট খ্রিস্টাব্দ অপশন সি ষোলোশো বাষট্টি খ্রিস্টাব্দ এবং অপশন ডি সতেরোশো একাত্তর খ্রিস্টাব্দ এর সঠিক উত্তর অপশন এ ষোলোশো একান্ন খ্রিস্টাব্দ নেক্সট কোয়েশ্চেন মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এর লেখককে অপশন এ জওহরলাল নেহেরু অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর অপশন সি মহাত্মা গান্ধী এবং অপশন ডি জয়প্রকাশ নারায়ণ সঠিক উত্তর অপশন সি মহাত্মা গান্ধী নেক্সট প্রশ্ন নর আর নেভার শীর্ষক এক পুস্তিকা কে প্রকাশ করেন অপশন এ চৌধুরী রহমত আলী অপশন বি অরবিন্দ ঘোষ অপশান সি রাসবিহারী বসু এবং অপশান ডি বিবেকানন্দ এর সঠিক উত্তর অপশান এ চৌধুরী রহমত আলী নেক্সট কোশ্চেন প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে ছিলেন অপশান এ মহাত্মা গান্ধী অপশান বি রমেশ চন্দ্র অপশান সি জওয়াহরলাল নেহেরু এবং অপশান ডি দাদাভাই নৌরাজি সঠিক উত্তর অপশান ডি দাদাভাই নৌরাজি নেক্সট কোশ্চেন পিওর ব্যাংকিং নাথিং এলস স্লোগানটি কোন ব্যাংকের অপশন এ এইচডিএফসি অপশান বি আইসিআইসিআই অপশান সি অ্যাক্সিস ব্যাঙ্ক এবং অপশন ডি এস সঠিক উত্তর অপশন ডি এস বি আই নেক্সট কোয়েশ্চেন স্পিরিট অফ দ্য লস গ্রন্থটির লেখককে অপশান এ মন্টেস্কু অপশান বি জন অস্টিন অপশান সি ল্যাঙ্কি এবং অপশান ডি প্লেটো সঠিক উত্তর অপশান এ মন্টেস্কু নেক্সট কোয়েশ্চেন দ্য জাজমেন্ট বইটির লেখক হলেন অপশন এ কিরণ দেশাই অপশন বি কুলদীপ নারায়ণ অপশন সি শশী থাপুর এবং অপশন ডি তসলিমা নাসরিন সঠিক উত্তর অপশন বি কুলদীপ নারায়ণ নেক্সট কোয়েশ্চেন দ্য রিপাবলিক গ্রন্থটি কে রচনা করেছেন অপশন এ স্পেন্সার অপশন বি জর্জ ক্যাটলিন অপশন সি প্লেটো এবং অপশন ডি রুশো সঠিক উত্তর অপশন সি প্লেটো নেক্সট কোশ্চেন ইউটোপিয়া গ্রন্থটি কে রচনা করেন অপশন এ জন অস্টিন অপশন বি ল্যাস্কি অপশন সি জন অ্যাক্টন এবং অপশন ডি টমাস মুর সঠিক উত্তর অপশন ডি টমাসমুর নেক্সট কোশ্চেন ভিএইচএল ভেল কোথায় অবস্থিত অপশান এ কানপুরে অপশন বি ভূপালে অপশন সি হায়দ্রাবাদে এবং অপশন ডি মাদ্রাসে সঠিক উত্তর অপশন বি ভূপালে নেক্সট কোশ্চেন ওয়ার অ্যান্ড স্পিস গ্রন্থের রচয়িতাকে অপশন এ লিও টলস্টয় অপশান বি গান্ধীজি অপশন সি চার্লস ডিকেন্স এবং অপশন ডি কেউ নন সঠিক উত্তর অপশন এ লিও টলস্টয় নেক্সট কোশ্চেন উইথ ইউ অল দ্য টাইম কোন সংস্থার স্লোগান অপশন এ আই সি আই সি আই ব্যাঙ্ক অপশান বি আইডিবিআই ব্যাংক অপশন সি এইচডিএফসি ব্যাঙ্ক এবং অপশন সরি অপশন সি এইচডিএফসি ব্যাংক এবং অপশন ডি এইচএসবিসি ব্যাংক সঠিক উত্তর অপশন এ আইসিআইসিআই ব্যাংক নেক্সট কোশ্চেন আকুর ভাট কে নির্মাণ করেন অকর ভাট কে নির্মাণ করেন অপশন এ সূর্য বর্মন অপশন বি কনিষ্ক অপশন সি অজাতশত্রু এবং অপশন ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত সঠিক উত্তর অপশন এ সূর্য বর্মন নেক্সট কোশ্চেন আরাকুনো ফরিস হলো অপশন এ আরশোলা জাতি অপশন বি জাতি অপশন সি মাকড়সা জাতি এবং অপশন ডি ইঁদুর জাতি সঠিক উত্তর অপশন সি মাকড়সা জাতি কোশ্চেন অধুনালুপ্ত সম্পাদকের নাম কি ছিল অপশন এ কুমারেশ ঘোষ অপশন বি দীপেন্দ্র কুমার সান্নাল অপশন সি পরিমাল গোস্বামী এবং অপশন ডি সজনীকান্ত দাস সঠিক উত্তর অপশন বি দীপেন্দ্র কুমার সান্নাল নেক্সট কোয়েশ্চেন অন্তরা কোন দেশের সংবাদ সংস্থার নাম অপশন এ ভারত অপশন বি পাকিস্তান অপশন সি ইটালি এবং অপশন ডি ইন্দোনেশিয়া সঠিক উত্তর অপশন ডি ইন্দোনেশিয়া নেক্সট কোশ্চেন অপারেশন বর্গা ভারতের কোন রাজ্যে প্রথম চালু হয় অপশন এ পশ্চিমবঙ্গ অপশন বি বিহার অপশন সি কেরল এবং অপশন ডি কর্ণাটক সঠিক উত্তর অপশন এ পশ্চিমবঙ্গ নেক্সট কোশ্চেন অব্যক্ত বইটির লেখককে অপশন এ রামানুজম অপশন বি জগদীশ চন্দ্র বসু অপশন সি মেঘনাথ সাহা এবং অপশন ডি প্রফুল্ল চন্দ্র রায় সঠিক উত্তর অপশন সি মেঘনাথ সাহা নেক্সট কোয়েশ্চেন মাত্র উপাধি কে নেন অপশন এ সমুদ্রগুপ্ত অপশন বি অশোক অপশন সি বিন্দুসার আর অপশন ডি বিম্বিসার সঠিক উত্তর বিদুসার নেক্সট কোশ্চেন অমৃতবাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন অপশন এ কৃষ্ণ কুমার মিত্র অপশন বি বারুদি বারুদি ঘোষ অপশন সি শিশির কুমার ঘোষ এবং অপশন ডি সুরেন্দ্রনাথ ব্যানার্জি সঠিক উত্তর অপশন সি শিশির কুমার ঘোষ নেক্সট কোশ্চেন অরণ্যের অধিকার উপন্যাসের রচয়িতা হলেন অপশন এ মহাশ্বেতা দেবী অপশন বি নবনীতা সেন দা নবনীতা দেব সেন নেক্সট বাণী বসু এবং অপশন ডি এদের কোনোটি নয় সঠিক উত্তর অপশন এ মহাশ্বেতা দেবী নেক্সট কোশ্চেন অর্ধবিন্দু দেহের কোথায় থাকে অপশন এ হৃদপিণ্ডে অপশান বি চোখে অপশান সি কানে এবং অপশান ডি প্রাণী কোষে এইখানে স্পেলিং মিস্টেক আছে ঠিক আছে এটা হবে অন্ধবিন্দু ঠিক আছে এটা অন্ধবিন্দু হবে এখানে কিন্তু স্পেলিংটা মিস্টেক আছে আপনারা কিন্তু এটা ইগনোর করবেন ঠিক আছে তা চলুন আমরা এর উত্তর দেখিনি এই অন্ধবিন্দু দেহের কোথায় থাকে তা এর সঠিক উত্তর হবে অপশন বি চোখে নেক্সট কোশ্চেন অশোকের ধম্ম শব্দটি কোন ভাষায় লিখিত অপশন এ পালি অপশন বি সংস্কৃত অপশন সি প্রাকৃত এবং অপশন ডি মৈথিলি সঠিক উত্তর অপশন সি প্রাকৃত নেক্সট কোশ্চেন অশ্বমেধ পরাক্রম উপাধি কোন সম্রাট গ্রহণ করেছিলেন অপশন এ প্রথম চন্দ্রগুপ্ত অপশন বি অশোক অপশন সি স্কন্দগুপ্ত এবং অপশন ডি সমুদ্রগুপ্ত সঠিক উত্তর অপশন ডি সমুদ্রগুপ্ত নেক্সট আইনি আকবরই রচয়িতা হলেন অপশন এ বাবর অপশন অপশন বি আকবর সি আবুল ফজল এবং অপশন ডি গুলবদন বেগম সঠিক উত্তর অপশন সি আবুল ফজল নেক্সট কোয়েশ্চেন আগামী কবিতাটি সুকান্ত ভট্টাচার্যের কোন কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত অপশন এ ছাড়পত্র অপশন বি মিঠে করা অপশন সি অভিযান এবং অপশন ডি ঘুম নেই সঠিক উত্তর অপশন এ ছাড়পত্র নেক্সট কোয়েশ্চেন আদিনা মসজিদ কে নির্মাণ করেন অপশান এ সিকদার শাহ অপশান বি ঈশা খাত অপশান সি বেবাদল খা এবং অপশান ডি শাহজাহান সঠিক উত্তর সিকদার শাহ নেক্সট কোয়েশ্চেন আদিনা মসজিদ কোথায় অবস্থিত অপশন এ পান্ডুয়া অপশান বি দিল্লি অপশান সি মহারাষ্ট্র অপশন ডি হায়দ্রাবাদ সঠিক উত্তর পান্ডুয়া তবে এখানে যে বানানগুলো আছে একটু গড়বড় আছে তা আপনারা বানানগুলো একটু ইগনোর করবেন ঠিক আছে তা চলুন আমরা পরবর্তী প্রশ্নে যাই পরবর্তী প্রশ্ন আধার রাজ্যে পৃথিবী গদ্যময় লাইনটি কোন কবিতার অংশ অপশন এ রবীন্দ্রনাথের প্রতি অপশন বি হে মহাজীবন অপশান সি কাস্তে এবং অপশন ডি কোনোটি নয় সঠিক উত্তর অপশন এ রবীন্দ্রনাথের প্রতি নেক্সট কোশ্চেন আন্নামালাই কি জাতীয় পর্বত অপশন এ ক্ষয়জাত পর্বত অপশন বি আগ্নেয় পর্বত অপশন সি স্তূপ পর্বত অপশন ডি ভঙ্গিল পর্বত সঠিক উত্তর অপশন সি ভঙ্গিল পর্বত। স্তূপ আবার ফিরে তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্কুচিল শালিকের বেশে উদ্ধৃত কবিতাংশটি কবিকে অপশন এ সমর সেন অপশন বি বুদ্ধদেব বসু অপশন সি জীবনন্দ দাস এবং অপশন ডি সুকান্ত ভট্টাচার্য সঠিক উত্তর অপশন সি জীবনন্দ দাস নেক্সট কোশ্চেন আবুল দাবুল কার রচনা অপশন এ উপেন্দ্র কিশোর রায় চৌধুরী বি সুকুমার রায় অপশন সি সত্যজিৎ রায় এবং অপশন ডি সন্দীপ রায় সঠিক উত্তর অপশন বি সুকুমার রায় নেক্সট প্রশ্ন আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি উক্তিটির কবিকে অপশন এ দ্বিজেন্দ্রলাল রায় কাজী নজরুল ইসলাম অপশন বি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় অপশন সি কোনটি নয় এবং অপশন ডি সব কয়টি তা এইখানে সঠিক উত্তর দ্বিজেন্দ্র আল রায় কাজী নজরুল ইসলাম দুটো একসাথে করা আছে ঠিক আছে আপনারা এটা একটু দেখে নেবেন চলে আসি পরবর্তী প্রশ্ন আরবি সম্মত কে প্রচলন করেন অপশন এ ঔরঙ্গজেব অপশন বি হুমায়ুন অপশন সি আকবর এবং অপশন ডি শাহজাহান সঠিক উত্তর অপশন এ ঔরঙ্গজেব নেক্সট কোশ্চেন আলমগীর নাটকটির নাট্যকার কে অপশান এ গিরিশচন্দ্র অপশান বি অমৃতলাল অপশান সি দ্বিজেন্দ্রলাল এবং অপশান ডি কৃহৎ প্রসাদ বিদ্যানুভদ বিদ্যা বিনোদ এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ক্ষীরোদ প্রসাদ বিদ্যা বিনোদ চলে আসি পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে আস যোগের অর্থ এদের যোজ্যতা অপশান কম এ কম অপশান বি শূন্য অপশান ডি কোনটি নয় সঠিক উত্তর অপশান সি বেশি কোয়েশ্চেন ইউএস ওপেন কোন খেলার সঙ্গে যুক্ত এ ক্রিকেট অপশান বি ফুটবল অপশান সি হকি এবং অপশান ডি হচ্ছে টেনিস সঠিক উত্তর অপশান ডি টেনিস নেক্সট কোয়েশ্চেন ইয়োগো চরিত্রটি শেক্সপিয়ারের কোন নাটকে আছে অপশান এ ম্যাকবেদ অপশান বি হেলমেট অপশন সি ওথেলো এবং অপশন ডি জুলিয়া সিজার সঠিক উত্তর অপশন সি ওথেলো নেক্সট কোয়েশ্চেন ইন্ডিকা গ্রন্থটি অপশন এ বি মেগাস্থিনিস অপশন সি সেলুকাস এবং অপশন ডি নিয়ার সঠিক উত্তর অপশন বি মেগাস্থিনিস নেক্সট কোয়েশ্চেন ইন্ডিয়া গেট কোথায় অবস্থিত অপশন এ দিল্লি অপশন বি মুম্বাই অপশন সি চেন্নাই এবং অপশন ডি হচ্ছে এটা বেঙ্গালুরু বানানটা আপনারা একটু ইগনোর করবেন সঠিক উত্তর অপশন এ দিল্লি জিন্দাবাদ অর্থ অপশন এ বিপ্লব কথাটির বন্ধ হোক অপশন অপশন বি বিপ্লব বিপ্লব হবে না সি হোক অপশন ডি কোনটি নয় সঠিক উত্তর অপশন সি বিপ্লব দীর্ঘজীবী হোক নেক্সট কোশ্চেন ইন্ডিয়া উইন ফ্রিডম কার রচনা অপশন এ জাহরলাল নেহরু অপশন বি মৌলালা আবুল কালাম আজাদ অপশন সি সর্দার বল্লভ ভাই প্যাটেল এবং অপশন ডু এম এ জিনা সঠিক উত্তর বি মৌলানা আবুল কালাম আজাদ ইসাবেলা চরিত্রটি কে মিসেস স্মিথ অপশন বি মিসেস হিকিংস অপশন সি মিসেস জেনসন আর অপশন ডি মিস মার্পেল সঠিক উত্তর অপশন ডি মিস মার্পেল নেক্সট কোয়েশ্চেন ঈশ্বর যদি অস্পৃশ্যতা সহ্য করেন আমি তবে কোনো মতেই তাকে ঈশ্বর বলে স্বীকার করব না কার উক্তি অপশন এ মহাত্মা গান্ধী অপশন বি স্বামী বিবেকানন্দ অপশান সি বাল গঙ্গাধর তিলক এবং ডি রাজা রামমোহন রায় সঠিক উত্তর সি বাল গঙ্গাধর তিলক নেক্সট কোয়েশ্চেন উরুক্কা মন্ডলম এর নতুন নাম অপশন এ তুতিকোরণ অপশান বি কেপ কমরিন অপশান সি কোদাই কানাল আর অপশান ডি উই কামান্ড সঠিক উত্তর অপশন ডি উইক উড কমান্ড চলে আসি আমরা পরবর্তী কোশ্চেন উত্তর রামচরিত্র গ্রন্থটি লেখক হলেন অপশন এ জয়দেব অপশন বি সন্ধ্যাকর নন্দী বানান একটু ইগনোর করবেন অপশন সি বিশাখ দত্ত বা বিশাখা দত্ত আর অপশন সি হচ্ছে ভবভূতি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি ভবভূতি নেক্সট কোশ্চেন উবের কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত অপশন এ হকি অপশন বি ফুটবল অপশন সি নৌচালনা এবং অপশন ডি ব্যাডমিন্টন এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি ব্যাডমিন্টন নেক্সট কোশ্চেন এ হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি কার রচনা অপশন এ সি আর মজুমদার অপশন বি রমিলা থাপার অপশন সি ভিন্টেন স্মিথ আর অপশন ডি 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 কোসাম্বি সঠিক উত্তর অপশন বি রমিলা থাপার নেক্সট কোশ্চেন এই পৃথিবীতে যদি পাপ বলে কিছু থাকে তার সেটি দুর্বলতা উক্তিটি কার অপশান এ স্বামী বিবেকানন্দ অপশান বি রামমোহন রায় অপশান সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপশান ডি রামকৃষ্ণ সঠিক উত্তর অপশান এ স্বামী বিবেকানন্দ নেক্সট কোয়েশ্চেন এনিম্যালস পিপলস গ্রন্থটির রচয়িতা হলেন অপশান এ অনিতা দেশাই অপশান বি তসলিমা নাসরিন অপশান সি ইত্র সিনহা আর অপশন ডি সালমান রুজদি এর সঠিক উত্তর ইত্তল সিনহা নেক্সট কোশ্চেন এলাহাদ প্রশস্তি কে রচনা করেন অপশন এ অশ্বঘোষ অপশন বি নাগসেন অপশন সি নাগার্জুন এবং অপশন ডি হরিসেন সঠিক উত্তর অপশন ডি হরিসেন কোশ্চেন এশিয়ার মুক্তি সূর্য কাকে বলা হয় অপশন এ সরোজিনী নাইডু অপশন বি ইন্দিরা গান্ধী অপশন সি তসলিমা নাসরিন এবং অপশন ডি ভগ্নী নিবেদিতা সঠিক উত্তর অপশন বি ইন্দিরা গান্ধী নেক্সট কোয়েশ্চেন ওয়াটার গেট বলা হয় অপশান এ মিসিসিপির উপর নির্মিত একটি বাঁধকে অপশান বি হাটসান নদীর উপর নির্মিত একটি বাঁধকে অপশান সি ওয়াশিংটন গণতান্ত্রিক দলের সদর অফিস এবং অপশন ডি লস অ্যাঞ্জেলেসের একটি তারা হোটেল এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি ওয়াশিংটন গণতান্ত্রিক দলের সদর অফিস নেক্সট কোশ্চেন ওরা কাজ করে কবিতাটি কার লেখা অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর অপশান বি বিহারীলাল চক্রবর্তী অপশান সি নজরুল ইসলাম এবং অপশন ডি সত্যনাথ দত্ত সঠিক উত্তর অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট কোশ্চেন কংগ্রেস শব্দটি কোথা থেকে গৃহীত হয়েছে অপশন এ উত্তর আমেরিকার ইতিহাস অপশন বি ব্রিটিশ কমনওয়েলথ অপশন সি আয়ারল্যান্ডের ইতিহাস এবং অপশন ডি মার্কিন সংসদ কংগ্রেস সঠিক উত্তর অপশন এ উত্তর আমেরিকার ইতিহাস নেক্সট কোয়েশ্চেন কাজিরাঙ্গা জাতীয় অরণ্য কোথায় অবস্থিত অপশন এ মধ্যপ্রদেশ অপশন বি কর্ণাটক অপশান সি অসম এবং অপশান ডি পশ্চিমবঙ্গ সঠিক উত্তর অপশান সি অসম নেক্সট কোশ্চেন কাজরি কোন দেশের শিল্পকলা অপশান এ কেরাল অপশান বি উড়িষ্যা সি উত্তরপ্রদেশ এবং ডি হিমাচল প্রদেশ সঠিক উত্তর অপশান সি উত্তরপ্রদেশ নেক্সট কোয়েশ্চেন কান্ডারি হুশিয়ার কবিতাটি লিখেছেন অপশান এ কাজী নজরুল ইসলাম অপশান বি জসিম উদ্দিন অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর এবং অপশান ডি সজনীকান্ত দাস সঠিক উত্তর অপশান এ কাজী নজরুল ইসলাম নেক্সট কোশ্চেন কার্ডিয়াক আরেস্ট সর্বপ্রথম হলেন ম্যাসেজ করতে হবে অপশন সি মুখ থেকে ফু মুখে শ্বাসকার্য চালাবার ব্যবস্থা করতে হবে অপশান ডি হচ্ছে কোনোটি নয় এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি কার্ডিয়াক ম্যাসেজ করতে হবে নেক্সট কোশ্চেন কালকুট ছদ্মনামে কে পরিচিত অপশান এ রাজশেখর বসু অপশন বি বুদ্ধদেব বসু অপশন সি সমরেশ বসু এবং অপশন ডি জয়দেব বসু সঠিক উত্তর অপশন সি সমরেশ কোশ্চেন জুনিয় গ্রন্থের প্রণেতাকে অপশন এ বিষাক দত্ত অপশান বি সুদ্রাক অপশান সি ভারবি এবং অপশন ডি আর্যভট্ট সঠিক উত্তর অপশন সি ভারবি নেক্সট কোয়েশ্চেন কচু শব্দের অর্থ হল অপশন এ জলাময় দেশ অপশান বি বালুকময় দেশ অপশান সি গভীর অরণ্যভূমি এবং অপশান ডি লবণাক্ত জলভূমি সঠিক উত্তর অপশন এ জলাময় দেশ নেক্সট কোয়েশ্চেন কিশোরী সংবাদপত্রের প্রতিষ্ঠাতাকে বানানটা একটু ইগনোর করবেন কিশোরী সংবাদপত্রের প্রতিষ্ঠাতা বা সম্পাদককে অপশান এ আছে কল্পনা দত্ত অপশান বিপিন পাল অপশান সি রাসবিহারী বসু এবং অপশান ডি বালগঙ্গাধর তিলক সঠিক উত্তর অপশন ডি বালগঙ্গাধর তিলক নেক্সট কোশ্চেন কোন চরিত্রটি কোন উপন্যাসিকের সৃষ্টি অপশন এ মতি নন্দী অপশান বি প্রেমেন্দ্র মিত্র অপশন সি সমরেশ মজুমদার এবং অপশান ডি শীর্ষেন্দু মুখোপাধ্যায় এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ মতি নন্দী নেক্সট কোশ্চেন ক্যাম্পার স্টাই হলো অপশন এ অ্যান্টিভাইরাস অপশান বি সার্চ ইঞ্জিন অপশন সি ব্রাউজার এবং অপশন ডি হচ্ছে ভাইরাস তা এর সঠিক উত্তর হলো অপশন এ অ্যান্টিভাইরাস নেক্সট কোশ্চেন কৃত্রিম কে কি বলা হয় অপশন এ ড্রেকন অপশন বি লাইলন অপশন সি রেয়ন এবং অপশান ডি হচ্ছে ফাইবার গ্লাস সঠিক উত্তর অপশন সি রেয়ন নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন আজকের

কলকাতা মাদ্রাসা এর প্রতিষ্ঠা থাকে অপশান এ লর্ড কর্নওয়ালিস অপশান বি ওয়ারেন হেস্টিংস অপশান সি রাজা রাধাকান্ত দেব আর অপশান ডি হচ্ছে রাজা রামমোহন রায় আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হবে সেটা আমি আপনাদের দিয়ে দেব এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদেরকে পুরস্কৃত করা হবে এইবার আমরা চলে আসছি বিষয়টিতে এই যে এই রকম আমরা যে বইটা ফলো করছি তা এখানে সাত হাজারেরও বেশি প্রশ্ন আছে যা কোশ্চেন কোনো কোনো একটা কোনো রিপিটেশন আপনারা কিন্তু এখানে পাবেন না সাতশোটির উপরে একশো নম্বরের প্র্যাকটিস সেট আছে এবং প্রতিটা বিষয় ভিত্তিক জি জিআই জেনারেল ইংলিশ এবং ম্যাথমেটিক্স আলাদা আলাদা করে দেওয়া আছে সাথে ওএমআর শিটও দেওয়া আছে আপনারা নিজেরা সেলফ স্টাডির জন্য এটা কিন্তু খুবই উপযুক্ত একটা বই আপনারা সবাই কিন্তু এটা সংগ্রহ করতে পারেন আপনি যদি এই বইটা সংগ্রহ করেন তাহলে আগামী মাধ্যমিক লেভেলের যে পরীক্ষাগুলো হয় যেরকম রেলওয়ে ডিফেন্স কনস্টেবেল রাজ্য বা জেলার যে পরীক্ষা পিএসসি মাধ্যমিক লেভেলের যেরকম বই পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষা প্রত্যেকটা পরীক্ষা আপনারা এই বইটা পুরোটা যদি সলভ করে যান তাহলে অবশ্যই আপনারা প্রত্যেকটা কোশ্চেন কমন পেয়ে যাবেন আপনাদের আর কোনো স্টাডি সেন্টার কোনো কোচিং সেন্টার আপনাদের কিন্তু প্রয়োজন নেই ঠিক আছে আপনারা ডেসক্রিপশন বক্সে এই বইটার লিঙ্ক দেওয়া আছে তা এই বইটা আপনারা লিঙ্ক থেকে সংগ্রহ করুন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ